প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। বাইশেরি হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আমি সন্ধ্যা সমতার ট্রেড ইন্সট্রাক্টর জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্ক। আজকে আমি তোমাদের যে পাঠ্য বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বৈদ্যুতিক সার্কিট অষ্টম অধ্যায় গাণিতিক সমস্যা, সিরিজ সার্কিটের মাধ্যমে গাণিতিক সমস্যার সমাধান। এখানে 10 ওহম, 15 ওহম এবং 35 ওহমের তিনটি রেজিস্ট্যান্স সিরিজে সংযোগ করে উক্ত সার্কিটের আড়াআড়ি 120 ভোল্ট সরবরাহ দেওয়া হলো। তবে সার্কিটের মোট কারেন্ট, শাখা কারেন্ট ও শাখা ভোল্টেজ নির্ণয় করো। তাহলে এখানে প্রশ্নটা কি, 10 ওহম, 15 ওহম এবং 35 ওহমের তিনটি রেজিস্ট্যান্স সিরিজে সংযোগ করে উক্ত সার্কিটের আড়াআড়ি 120 ভোল্ট সরবরাহ দেওয়া হলে সার্কিটের মোট কারেন্ট, শাখা কারেন্ট এবং শাখা ভোল্টেজ নির্ণয় করতে হবে। তাহলে এই ছিল আমাদের প্রশ্ন। এখন এখান থেকে আমরা একটা সার্কিট অঙ্কন করে নিই, তিনটি রেজিস্ট্যান্স, এখানে 10 ওহম একটা রেজিস্ট্যান্স অঙ্কন করলাম, 15 ওহম একটা রেজিস্ট্যান্স অঙ্কন করলাম, 30 ওহম একটি রেজিস্ট্যান্স অঙ্কন করলাম। আমাদের অঙ্কে কি ছিল, তিনটি রেজিস্ট্যান্স, 10 ওহম, 15 ওহম এবং 35 ওহম, তিনটি রেজিস্ট্যান্স আমরা অঙ্কন করে নিলাম। এবং এখানে সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে 120 ভোল্ট, তো আমরা সাপ্লাই ভোল্টেজ দিলাম 120 ভোল্ট। এখন তিনটি রেজিস্ট্যান্স কে ইন্ডিকেট করলাম, R1 হলো প্রথম রেজিস্ট্যান্স, R2 হলো সেকেন্ড রেজিস্ট্যান্স, R3 হলো থার্ড রেজিস্ট্যান্স। এখন আমাদের সংযোগ সিরিজের মোট রেজিস্ট্যান্স, এখন আমাদের টোটাল মোট রেজিস্ট্যান্স বের করতে হবে। মোট রেজিস্ট্যান্স বের করতে হলে সিরিজের মোট রেজিস্ট্যান্স RT ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। তাহলে আমরা R1 এর মান বসিয়ে নিই, R1 এর মান পেলাম 10 এবং R2 এর মান পেলাম 15 এবং R3 এর মান পেলাম 35। মান বসিয়ে নিলাম এবং ক্যালকুলেশন করলাম, পেলাম 60 ওহম। তারপরে এখন আমরা মোট কারেন্ট বের করবো। মোট কারেন্ট বের করতে হলে আমরা ওমস ল থেকে একটা সূত্র পেয়েছিলাম, I ইজ ইকুয়াল টু V/R। ওই সূত্রটি আমাদের এখানে প্রয়োগ করতে হবে। এখানে I ইজ ইকুয়াল টু মোট কারেন্ট ইন্ডিকেট করছে এবং VT ইজ ইকুয়াল টু টোটাল ভোল্টেজ ইন্ডিকেট করছে এবং RT ইজ ইকুয়াল টু টোটাল রেজিস্ট্যান্স কে ইন্ডিকেট করছে। তাহলে I ইজ ইকুয়াল টু V/R, এখানে সাপ্লাই ভোল্টেজ আমরা কত পেলাম, 120। সাপ্লাই ভোল্টেজ VT এর মান পেলাম 120 বসিয়ে নিলাম, তারপর মোট রেজিস্ট্যান্স পেলাম 60 বসিয়ে নিলাম, তারপর ক্যালকুলেশন করে আমরা যেটা পেলাম 2 A। তাহলে আমরা মোট কারেন্ট কত পেলাম, 2 A। তারপর আমরা শাখা কারেন্ট, আমাদের এখন শাখা কারেন্ট বের করতে হবে। এই তিনটি রেজিস্ট্যান্সের মধ্যে থেকে কি পরিমাণ কারেন্ট বের হলো সেটা আমাদের এখন বের করতে হবে, শাখা কারেন্ট। তাহলে টোটাল কারেন্ট পেলাম আমরা IT ইজ ইকুয়াল টু 2 A। শাখা কারেন্ট এখানে একটা সূত্র আছে, সেটা IT সিরিজ সার্কিটে সবসময় কারেন্ট চারটা থাক যে কটা রেজিস্ট্যান্স থাকবে সমান পরিমাণ কারেন্ট এই পথ থেকে প্রবাহিত হবে। তাহলে IT ইজ ইকুয়াল টু I1 ইজ ইকুয়াল টু I2 I2 ইজ ইকুয়াল টু I3 2 A। টোটাল কত হলো, এই সার্কিটে টোটাল 2 A কারেন্ট প্রবাহিত হবে। তাহলে R1 এর শাখা কারেন্ট আমরা বের করবো, R1 এর শাখা কারেন্ট বের করতে হলে I1 ইজ ইকুয়াল টু 2 A আমরা সহজে লিখতে পারি। যেহেতু সার্কিটে সমান পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে সেহেতু I1 ইজ ইকুয়াল টু 2 A লিখতে পারি। তো R2 এর শাখা কারেন্ট লিখতে পারি I2 ইজ ইকুয়াল টু 2 A। সেমভাবে R3 এর শাখা কারেন্ট লিখতে পারি I3 ইজ ইকুয়াল টু 2 A। তারপরে আমাদের বের করতে হবে শাখা ভোল্টেজ, শাখা ভোল্টেজ বের করতে হলে R1 এর শাখা ভোল্টেজ V ইজ ইকুয়াল টু I R। আমরা ওহমের সূত্র থেকে একটা সূত্র পেয়েছি, ওহমের সূত্র ক্যালকুলেশন করলে R1 এর শাখা ভোল্টেজ V ইজ ইকুয়াল টু IR। তাহলে এখানে V1 ইজ ইকুয়াল টু I1 R1। তাহলে এখানে I1 এর আমরা মান পেলাম কত, 2 A, বসিয়ে দিলাম 2 A। তারপর R1 রেজিস্ট্যান্স এর মান পেলাম 10 ওহম বসিয়ে দিলাম। তাহলে R1 এর এখন শাখা ভোল্টেজ আমরা বের করলাম কত, ক্যালকুলেশন করে 20 ভোল্ট। তাহলে R1 এর শাখা ভোল্টেজ পেলাম 20 ভোল্ট। তারপর আসি R2 এর শাখা ভোল্টেজ, R2 এর শাখা ভোল্টেজ V2 ইজ ইকুয়াল টু সেম ভাবে I2 R2। তাহলে I2 এর আমরা মান পেলাম কত, 2, এবং R2 এর মান পেলাম 15। তাহলে ক্যালকুলেশন করলে পাই 15 × 30 ভোল্ট। তাহলে R2 এর মধ্যে থেকে ভোল্টেজ প্রবাহিত হবে 30 ভোল্ট। পর R3 এর শাখা ভোল্টেজ V3 ইজ ইকুয়াল টু I3 × R3। তাহলে I3 এর মান পেলাম 2 এবং R3 রেজিস্ট্যান্সের মান পেলাম
তো আর থ্রি রেজিস্ট্যান্সের মান পেলাম 35 ওহম তাহলে 35 দুগুণে তাহলে এখানে হবে 35 দুগুণে 70 ভোল্ট তাহলে আর থ্রি এর শাখা মানে বুঝলাম 70 ভোল্ট তাহলে আমরা দেখা গেল আর ওয়ান রেজিস্ট্যান্স থেকে আর ওয়ান রেজিস্ট্যান্সে ভোল্টেজ প্রবাহিত হবে 20 ভোল্ট এবং আর থ্রি রেজিস্ট্যান্স থেকে ভোল্টেজ হবে 30 ভোল্ট এবং আর থ্রি থেকে দিয়ে যাবে 70 ভোল্ট এই হলো টোটাল মিলে কত হলো 70 100 120 তাহলে টোটাল আমাদের যে সাপ্লাই ভোল্টেজটা ছিল 120 এটা আমরা সংক্ষেপ পেয়ে গেলাম 120 তাহলে মোট কারেন্ট এখানে দেখাচ্ছে 2 एंपিয়ার শাখা কারেন্ট 2 एंपিয়ার এবং শাখা ভোল্টেজ 20 ভোল্ট 30 ভোল্ট ও 70 ভোল্ট আমি তোমাদের বোঝার সুবিধার্থে অঙ্কটি আবার রিপিট করতেছি 10 ওহম 15 ওহম এবং 35 ওহমের তিনটি রেজিস্ট্যান্স সিরিজে সংযোগ করে উক্ত সার্কিটের আড়ালি 120 ভোল্ট সরবরাহ দেওয়া হবে তবে সার্কিটের মোট কারেন্ট ও শাখা ভোল্টেজ নির্ণয় করতে হবে তাহলে আমরা একটা সার্কিটে এই অঙ্ক অনুযায়ী একটা সার্কিটে কি নেই 10 ওহমের একটি রেজিস্ট্যান্স অঙ্কন করলাম তারপর এর সাথে 15 ওহমের আরেকটি রেজিস্ট্যান্স অঙ্কন করলাম এর সাথে 30 ওহমের আরেকটি মানে তিনটে রেজিস্ট্যান্সের কথাই বলছে তিনটে রেজিস্ট্যান্স আমরা অঙ্কন করে নিলাম তারপরে কি পেলাম সংযোগ করে উক্ত সার্কিটে আড়ালি 120 ভোল্ট সরবরাহ করে এই তিনটি রেজিস্ট্যান্সে 120 ভোল্ট সরবরাহ করে তারপর 120 ভোল্ট এখানে আমি সরবরাহ দিয়ে দিলাম তাহলে এখন আমরা ক্যালকুলেশনে যেতে পারি সংযোগ সিরিজে মোট রেজিস্ট্যান্স RT is equal to R1 plus R2 plus R3 R1 এর এখানে মান আছে 10 ওহম R2 এর মান আছে 15 ওহম এবং R3 এর মান আছে 35 ওহম আমরা 35 ওহম বসিয়ে নিয়ে ক্যালকুলেশন করলাম কত হলো 60 ওহম তাহলে টোটাল হলো এখানে 60 ওহম এখানে মোট রেজিস্ট্যান্স পেলাম 60 ওহম তারপর এখানে আমাদের বের করতে হবে মোট কারেন্ট মোট কারেন্ট বের করতে হলে আমার হাতে আমাদের একটা সূত্র জানা আছে আমরা জানি I is equal to ওহমের সূত্র থেকে I is equal to V by R I is equal to V by R আমরা এখানে সংক্ষেপ লিখতে পারি টোটাল কারেন্ট কে আমরা ইন্ডিকেট করছি IT এর মাধ্যমে তার এখানে টোটাল ভোল্টেজ ইন্ডিকেট করছি VT এর মাধ্যমে এবং টোটাল রেজিস্ট্যান্স কে ইন্ডিকেট করছি RT এর মাধ্যমে তাহলে একটা সূত্রে বসিয়ে এই সূত্রের মান বসিয়ে নিই VT এর মান পেলাম এখানে 120 ভোল্ট এবং RT এর মান পেলাম 60 ভোল্ট এবং ক্যালকুলেশন করে 2 एंपিয়ার পেলাম তাহলে আমাদের মোট কারেন্ট কত বের হলো মোট কারেন্ট বের হলো 2 एंपিয়ার তাহলে মোট কারেন্ট আমরা পেয়ে গেলাম এখন শাখা কারেন্ট শাখা টোটাল সার্কিটের ভিতরে যে তিনটি রেজিস্ট্যান্সের শাখা প্রসারণ শাখা রয়েছে তিনটি মধ্যে থেকে কি পরিমাণ কারেন্ট বের হয়েছে তাহলে আর মানে শাখা কারেন্টের সূত্র হলো শাখা কারেন্টের IT is equal to I1 is equal to I2 is equal to I3 সবসময় মনে রাখতে হবে সিরিজ সার্কিটে সমান পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় এখানে কারেন্টের কোনো ভাগ হয় না সিরিজ সার্কিটে সমান পরিমাণে কারেন্ট প্রবাহিত হয় IT is equal to I1 is equal to I2 is equal to I3 is equal to 2 एंपিয়ার তাহলে আমরা লিখতে পারি R1 এর শাখা কারেন্ট I1 is equal to 2 एंपিয়ার R2 এর শাখা কারেন্ট I2 is equal to 2 एंपিয়ার R3 এর শাখা কারেন্ট I3 is equal to 2 एंपিয়ার তারপর আমরা বের করতে হবে শাখা ভোল্টেজ R1 এর শাখা ভোল্টেজ V1 is equal to I1 R1 ওহমের সূত্রটি ক্যালকুলেশন করলে এভাবে দেখা যায় V is equal to IR তাহলে ওহমের সূত্রটি সরাসরি আমরা এখানে প্রয়োগ করে নিই R1 এর শাখা ভোল্টেজ V1 is equal to IR তাহলে এখানে লিখতে পারি V1 is equal to I1 into R1 তাহলে I1 এর মান পেলাম কত আমরা I1 এর মান পেলাম 2 এবং রেজিস্ট্যান্স R1 এর মান পেলাম 10 তাহলে ক্যালকুলেশন করে পেলাম 20 ভোল্ট তারপর R2 এর শাখা ভোল্টেজ V2 is equal to I into R মানে I2 into R2 তাহলে I2 এর মান পেলাম 2 এবং R2 এর মান পেলাম 15 ক্যালকুলেশন করে পেলাম 30 ভোল্ট তাহলে R3 এর শাখা ভোল্টেজ V3 is equal to I3 into R3 তাহলে I3 মান পেলাম কত করে 2 এবং R3 মান পেলাম 35 ওহম ক্যালকুলেশন করে পেলাম 70 ভোল্ট তাহলে এখানে আমরা মোট কারেন্ট বের করলাম শাখা কারেন্ট বের করলাম এবং শাখা ভোল্টেজ বের করলাম তাহলে এই সার্কিটের ভিতর থেকে মোট কারেন্ট 2 एंपিয়ার প্রবাহিত হবে এবং শাখা কারেন্ট সেম সিরিজ সার্কিটে শাখা কারেন্ট সব সময় সমান থাকে এখানে শাখা কারেন্ট কখনো ভাগ হয় না এখানে সমান পরিমাণে পাঁচটা রেজিস্ট্যান্স থাক তিনটে থাক চারটা থাক সমান পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে কিন্তু এখানে ভোল্টেজটা ভাগ হয়ে যাবে সিরিজ সার্কিটে সবসময় মনে করতে হবে এখানে ভোল্টেজ 100% ভাগ হবেই সিরিজ সার্কিটে ভোল্টেজ ভাগ হবে দেখা যাচ্ছে এখানে তিনটি দুই থেকে তিন ধরনের ভোল্টেজ রয়েছে 20 ভোল্ট 30 ভোল্ট 70 ভোল্ট
টোটাল মিলে 100 সাপ্লাই ভোল্টেজ 120 ভোল্ট প্রোভাইড করছে। আশা করি তোমরা আজকের ক্লাস ভালোভাবে বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আমি অন্য গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। ভালো থাকবে, ধন্যবাদ সবাই।